ক্লাস করে কিরকম লাগলো বুঝতে পারলে? আগের দিন ক্লাস করেছিলে? আচ্ছা, যা যা পড়িয়েছি মাথার মধ্যে আছে না বাড়ি গিয়ে দেখতে হবে? বুঝতে পারো? জিজ্ঞেস করবো? আচ্ছা আচ্ছা, তাহলে পজিটিভ ইন্টিজার কোনগুলো? টাইমের মধ্যে করতে হবে, কুইক করতে হবে, ঠিক আছে? বাদ বাকি যে কটা করেছো ঠিক আছে, বা বসো। এইটা বলছিলাম, এটা দেখেছো অঙ্কটা যে করেছো, এটা হচ্ছে এক টেস্টের পিছন থেকে দিয়েছে, মানে আমরা সবাই যে অঙ্কটা করালাম রুট সেভেন রুট সেভেন, বাট এটা দিয়েছে এক টেস্টের পিছন থেকে, এটা করে নিয়ে তারপর তাহলে অ্যান্সার কত হবে? সাত। আর যদি ইনফিনিটা না থাকে তখন কিন্তু চাপটা আরো বেড়ে যায়, অর্থাৎ টু কিউব মানে হচ্ছে কত বলো? আট। অ্যান্সারটা কত হবে? সেভেন টু দা পাওয়ার সেভেন বাই এইট। এটা কখন হবে যদি এটা না থাকে? একটু মাইনরলি করবে অঙ্ক, ঠিক আছে? সব কটা কমপ্লিট হয়েছে, সিমপ্লিফিকেশনটা করতে পারছো, ফ্র্যাকশনে এসেছে, ঠিক আছে বসো। বাহ, গুড। ফাইভ করতে গেলে এলেভেনটা বলো কিভাবে করলে? ওকে ওকে, আচ্ছা দুটোকেই মনে হলো, কেন মনে হলো? তো উত্তর ঠিক আছে, এটাও হলো, তাই তো? এটা কি সংখ্যা হলো? মিশ্র। তার কারণ কটা রিপিট আছে? একাধিক। বাহ, বসো বসো, ঠিক আছে। ক্লাস করেছো? পাঁচ বাই সেভেন্টি সিক্স, গুড। এটা ঠিক আছে, টাইম আপ হয়ে গেল, সিম্পলিফিকেশনটাও কমপ্লিট করতে পারবো, তাই তো? তাই তো, আগে কার কাজ হবে এগুলো, এটাকে একটুখানি কুইক করতে হবে, আর টাইমের মধ্যে করতে হবে, ঠিক আছে? আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু টাইমের মধ্যে তোমায় করতে হবে, করে আমি দিলে হবে না, তোমাকে নিজেকে করতে হবে, আর টাইমের মধ্যে করতে হবে। এমনি আর বাদ বাকি সব কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, ওকে বসো, অঙ্ক ঠিক আছে, লাস্ট স্টেপটা খালি হয়নি তো, বলো এটা কি সংখ্যা বলো তো? শুধু আবৃত্ত, মিশ্র আবৃত্ত। বাহ, এটা কম্পিউটার আছে, ফ্র্যাকশন এসছে, আচ্ছা এটা একটু, আচ্ছা ঠিক আছে, কটা হলো? পাঁচটা, ঠিক আছে, পাঁচটা এদিকে না, ঠিক আছে, ও আচ্ছা, এইটাই খুঁজছিলাম, কোনটা উত্তর করেছো? আমি এটা, অপশন, বাহ ঠিক আছে, বসো। সবকিছু সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে ধারণা পেয়ে গেছো? বাহ, বসো, অঙ্ক সব ঠিক আছে, কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে, লিখে নিচ্ছি, ঠিক আছে, বাহ, এটা পিছনে আছে বললো না, এইটা এইটা ফাইভ বাই সেভেন সিক্স, বাহ বাহ, সাতই উত্তর হবে, ঠিক আছে, বুঝতে পারছো? এটা বাহ, খুব ভালো অঙ্ক করো, চলো বসো, ফাইভ বাই সেভেন, এটা তাহলে কি নাম্বার? বাহ, আগে ক্লাস করেছো? ওয়ান প্লাস এক্স বাই টু, বাহ, দেখলে সিম্পলিফিকেশন বাই ইউজিং অ্যালজেব্রিক ফাংশন, একেবারে ডাইরেক্ট দিচ্ছে না, একটা বিহাইন্ড থেকে দিচ্ছে, ঠিক আছে, চল বস। ঠিক আছে, ফাইভ বাই সেভেন্টি সিক্স, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে, এই দেখো সিম্পলিফিকেশনটা টাইমের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে, তাই তো? এটা একটু টাইমের মধ্যে করতে হবে, ঠিক আছে, বাদ বাকি ক্লাস বুঝতে পেরেছো ঠিকঠাক? কোনো সমস্যা নেই চ্যাপ্টার সম্পর্কে? কোনো প্রশ্ন আছে যেটা বুঝতে পারেনি বা কিছু জিজ্ঞেস করবে? ঠিক নেই তো, নেক্সট ক্লাসে যারা পড়তে দেবো করতে পারবে তো? ঠিক আছে, ওকে চল বসো। এই যে এটা তো কমপ্লিট হলো না, তাই তো? এটা ইকুয়ালস টু, এই যে এটা দেখো, দেখে নাও ইকুয়ালস টু কত? তিন। এটাকে হোল এ প্লাস বি হোল স্কোয়ারে লিখলাম, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস, এক্স্যাক্টলি হয়েছে, দেখে নাও, এটা কেটে যাবে তিনটা, সরি এটাকে থ্রিকে স্কোয়ার করলে কত হবে? নাইন। আর টুটা ওদিকে গেলে কত হবে? নয় থেকে দুই বাদ দিলে কত হবে? সাত। তাহলে এইটার ভ্যালু যদি সাত হয় তাহলে অঙ্কটা এখন কিরম দাঁড়িয়ে গেল দেখো, ওয়ান স্টেপ বিহাইন্ড থেকে দিয়ে দিল,
যেহেতু এটা হোল্ড করছে একদম এক্স্যাক্টলি, বুঝতে পারছো? চল বসো।